গাজীপুরের টঙ্গীতে অপহরণের 8 ঘন্টা পর খোকন মোল্লার নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী দলের 5 সদস্যকে গ্রেফতার করা হয়। একই সময় তাদের কাছ থেকে 12,000 টাকা জব্দ করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন, টঙ্গীতে মামুন বাহিনীর প্রধান মামুন সহ কয়েকজন মিলে কিছুদিন ধরে খোকনকে এলাকায় থাকতে হলে টাকা দিতে হবে বলে ভয়ভীতি দেখিয়েছিলেন।